ভারতের পেস বোলিং আক্রমণের নেতা যশপ্রীত বুমরা। লম্বা সময় ধরে ভারতের বোলিং আক্রমণের পতাকা বয়ে চলেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই পেসার। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করে হয়েছেন আসর সেরাও। ভারতের বিশ্বকাপ জয়ে যে কয়েকজন ক্রিকেটারের সবচেয়ে বড় অবদান আছে তাদেরই একজন বুমরা। অনেকেই ধারণা করেছিলেন বুমরা হয়তো অবসরের কথা বলে দেবেন বিশ্বকাপের পরে, কারণ দীর্ঘদিন ধরেই চোটের কারণে নিয়মিত খেলতে পারছেন না তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পরই এই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। একদিন পরই এই ফর্ম্যাটে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। বুমরার পালা করবে সে অপেক্ষা বাড়িয়ে দিয়েছেন এই পেসার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক সঞ্চালকের সঙ্গে আলাপকালে বুমরা জানিয়েছেন এখনও অবসরের ব্যাপার অনেক দূরে। বিরাট কোহলি, রোহিত শর্মারা 17 বছর ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলছেন। অন্যদিকে 2016 সালে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বুমরা। ফলে মাত্র 8 বছরের কেরিয়ার এই পেসারের। এখনই তাই নিজের শেষ নিয়ে ভাবতে চান না তিনি। যদিও বেশ কয়েক বছর ধরে ইঞ্জুরির কারণে অনেকবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে তাকে, তবে ইঞ্জুরির সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যেতে চান বুমরা। এ প্রসঙ্গে বুমরা বলেন, অবসর এখনো অনেক দূরে, আমি অন্তত এমনই আশা করছি, সবে তো শুরু করলাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারে বিশ্বকাপে 8 ম্যাচে 4.17 ইকোনমিতে 15 উইকেট নিয়েছেন বুমরা। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন এই পেসার। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 14 রানে 3টি ও সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাত্র 18 রান খরচায় নিয়েছেন 2টি উইকেট। প্রথম 5 ওভারের পরই উইকেট জমে গিয়েছিলেন ডিকক, ক্রিস্টান স্টাফসরা। তবে শেষ 5 ওভারে বুমরা, আশদীপ সিং ও হার্দিক পান্ডিয়া আর্শার বোলিং করে ভারতকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। যশপ্রীত বুমরাকে প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলিও। এই পেসারকে নিয়ে ভারতীয় ব্যাটার বলেছেন, যারা ম্যাচ দেখেছেন তাদের মতো শেষ 5 ওভারে মনে হচ্ছিল ম্যাচটা এখান থেকে না হাত ছাড়া হয়, কিন্তু শেষ 5 ওভারে যা হয়েছে তা খুবই বিশেষ। ওই 5 ওভারের 2টি করেছে বুমরা, যা ছিল অসাধারণ। আমরা ভাগ্যবান যে আমাদের দলে বুমরা ছিল। বুমরা নিজের ফর্ম ধরে রাখতে পারলে তিনি যেখানে কেরিয়ার শেষ করবেন তার নাম উচ্চারিত হবে রথি মহারথীদের সঙ্গে। বর্তমানে খেলে যাওয়া অনেক ক্রিকেটারের জন্যই স্বপ্ন, বুমরা এখনই কেরিয়ারে যা অর্জন করেছেন। বুমরার কেরিয়ার কোথায় থামে সেটা দেখার অপেক্ষায় থাকবেন তার ভক্তরা। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।